স্বাগত জানাই সকল বন্ধুকে স্টাডি টপি ইউটিউব চ্যানেলে যেমনটা আমরা প্রত্যেক দিন একটা ভিডিওর মধ্যে দশটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করি আজকের এই ভিডিওতে আমরা তিরিশ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও নিয়ে আলোচনা করব এবং তিরিশ তারিখে যেসব ঘটনাগুলি ঘটে গেছে তার মধ্যে থেকে আমরা দশটা গুরুত্বপূর্ণ ঘটনাকে কারেন্ট অ্যাফেয়ার্স রূপে আজকে আলোচনা করব যেগুলো পরীক্ষার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নগুলো শুরু করি প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ পার্লিয়ামেন্টারিজম পালন করা হয় তিরিশে জুন তো ডেটটা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ দু নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন আরও ছমাস বৃদ্ধির অনুমোদন করল লোকসভা তো জম্মু কাশ্মীরে যে রাষ্ট্রপতি শাসন চলছে ওটি আরও ছমাস চলবে এরপরের কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে টোয়েন্টি ফোর্থ ইউরোপিয়ান ইউনিয়ন ফিল্ম ফেস্টিভ্যাল দু শুরু হলো কোন শহরে নিউ দিল্লিতে তো কোন শহরে শুরু হলো এরকম প্রশ্ন আসতে হবে যে চব্বিশতম ইউরোপিয়ান ইউনিয়ন ফিল্ম ফেস্টিভ্যাল দু কোন শহরে শুরু হলো তো এটি হবে নিউ দিল্লিতে এর পরের কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে চার নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নটি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশন এর আই ডবল এ এফ এর প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন সেবাস্তিয়ান কই নামটা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা চলে যায় পরের কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে চীন তার নতুন ডুবোজাহাজ এল থ্রি সফলভাবে পরীক্ষা করল এরপরের কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে কলকাতায় থ্রি পরিষেবা বন্ধ করলো এয়ারটেল এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কলকাতায় থ্রি জির যে এয়ারটেল পরিষেবা ছিল সেটি বন্ধ করে নেওয়া হলো কোম্পানির তরফ থেকে এর পরের কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে চতুর্থ ভারতীয় হিসেবে কায়া সুপার লিগ খেলবেন দীপ্তি শর্মা তো চতুর্থ ভারতীয় যিনি কায়া সুপার লিগ খেলবেন তার নাম কি দীপ্তি শর্মা এর পরের কায়েন্টায় হচ্ছে ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপস এ মেন সিঙ্গলস টাইটেল জিতলেন মানব থাক্কার এবং উমেন্স সিঙ্গেলস টাইটেল জিতলেন প্রাপ্তি সেন তো দুজনের নাম মনে রাখবে ন্যাশনাল র্যাঙ্কিং টেনিস টেবিল চ্যাম্পিয়নশিপে ম্যানস সিঙ্গেলে কে জিতলেন নামটা মনে রাখবে এবং উমেন সিঙ্গেলস টাইটেল জিতলেন কে নামটা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ তো চলে যাই নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে তামিলনাড়ুর ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন জেকে ত্রিপাঠি তো প্রশ্ন আসতে পারে যে তামিলনাড়ুর ডিজিপি হিসেবে কে নিযুক্ত হলেন তো বন্ধুরা নামটা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ তো চলে যায় লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে তো ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য ভারতীয় ক্রিকেট দলের নতুন গেরুয়া রঙের জার্সি উন্মোচন করল বিসিসিআই তো ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি উন্মোচন হলো যেটা আগের দিনের মানে তিরিশ তারিখে যে খেলায় আমরা দেখতে পেয়েছিলাম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের দশটি প্রশ্ন যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে ভুলবে না আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে এই সাবস্ক্রাইব বাটানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে সাথে এই বেলাইকনকে প্রেস করে নেবে বেলাইকনকে প্রেস করলে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের প্রোভাইড করব তো তোমাদের নোটিফিকেশান বারে একটা নোটিফিকেশন চলে আসবে এবং সেখান থেকে তোমরা সবার আগে সেই ভিডিওটাকে দেখতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে দেখার জন্য